আদর্শ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম 192 ঢাকা 19 আপনার সময় 5 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী টানা চতুর্থবার এবং মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় ঢাকা 19 সংসদীয় আসনের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে 143 পৃষ্ঠার যে ভাষণ প্রদান করেছেন সেই ভাষণে আওয়ামী লীগ সরকারের 15 বছরের ধারাবাহিক উন্নয়ন এই দেশের স্বাধীনতা শেখ মুজিবের রাজনৈতিক ধারাবাহিকতা সমস্ত কিছু তুলে ধরেছেন এদেশের উন্নয়ন তুলে ধরেছেন উনি একটি সুচিন্তিত বক্তব্যে মহান সংসদ উপস্থাপন করেছেন এজন্য মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি 2 লক্ষ মা বোনদেরকে গভীর সমবেদনা জানাচ্ছি মাননীয় স্পিকার 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল শিশুপুত্র শেখ রাসেল রোজি জামাল সুলতানা কামাল আব্দুর রফ শ্রেণীওয়াত শেখ ফজলুল হক মনি শিশুপুত্র সুকান্ত বাবু কর্নেল জামিল সেদিন বৃষ্টির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের মুক্তির জন্য উনি উনার জীবনের 4675 দিন কারাবরণ করেছেন সেদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন হে বঙ্গজননী 7 কোটি সন্তানেরে বাঙালি করে রেখেছ মানুষ করণি আমাদের বাংলার সংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে নিরস্ত্র বাঙালি সশস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 9 মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছে দেশ স্বাধীনের পর 1972 সালের 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তুমি দেখে যাও তোমার উক্তি ভুল 7 কোটি সন্তানেরা বাঙালি হয়ে রয়নি তারা মানুষ হয়েছে এই দেশকে স্বাধীন করেছে মাননীয় স্পিকার জাতির জনক এই দেশে প্রত্যাবর্তন করে এই দেশকে পুনর্গঠন করার কাজ যখন শুরু করলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার ঘোর বিরোধী তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুরি বলে আখ্যায়িত করলেন মাননীয় স্পিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ তলাবিহীন ঝুরি নয় উনি দেশ পুনর্গঠন করার সাথে সাথে যখন বিশ্ব নেতৃত্ব দেওয়া শুরু করলেন ঠিক সেই মুহূর্তে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে বৃষ্টির মতো গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর হত্যার ঠিক 2 দিন পর দূরপ্রাচ্যের সাংবাদিক ব্র্যান ব্যারন বাংলাদেশে এসেছিলেন এই হত্যাকাণ্ডের সংবাদ সংগ্রহ করার জন্য উনি বাংলাদেশ আসার পর তাকে তৎকালীন মুস্তাকের সরকার নজরবন্দি করে রেখেছিলেন উনি উনার দেশে ফিরে গিয়ে 1975 সালের 28শে আগস্ট বিখ্যাত পত্রিকা দি লিজনারে উনি উনার প্রতিবেদন প্রকাশ করেছেন একজন ব্রিটিশ সাংবাদিক উনি বলেছেন আমি দিব্য চোখে দেখেছি কিভাবে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত করা হয়েছে বঙ্গবন্ধুর দেহ ক্ষত বিক্ষত করা হয়েছে তার বাসগৃহের ব্যবহার্য জিনিসপত্র দূরে কোথাও নিয়ে যাওয়া হয়েছে তার লাশ ক্ষত বিক্ষত করা হয়েছে তার বাড়ির ব্যবহার্য জিনিসপত্র উনি সেদিন বলেছিলেন দূরে নিয়ে যাওয়া হয়েছে তার কবরস্থান একদিন বাঙালির তীর্থস্থানে পরিণত হবে তার প্রকাশ করছি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে
নিরপেক্ষ জনগণের অংশগ্রহণমূলক করার জন্য নিজের দল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য আমরা 59 জন আওয়ামী লীগের দলীয় কর্মী নির্বাচন করে জনপ্রিয়তা যাচাই করে এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। এজন্য সাভার আশুলিয়ার জনগণের পক্ষ থেকে এবং 59 জন স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন